Dacă aici că vreau dăm ăla. Ah, e nu bă, gasta ca tu. Salte gata tu, ne-a gata. Gasta mea la zot măgăr n-a gasta mă bără, să-l fapte uite. Lea gasta bără, bă, bă. E mi-e așa mai bitură ce e marus n-ai. আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব রেসিপিটি হলো সয়াবিন আর টমেটোর একসাথে আমি রান্না করব খুব সহজ ভাবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা একসাথে জিরা আর সরষে বাটি নিব আদা রসুন একসাথে বেটে নিব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিব বন্ধুরা টমেটোর কুচি করে কেটে নিয়েছি এখন আমি বেটে নিব আগুন ধরে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিব বন্ধুরা জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিব বন্ধুরা সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি নামায় নিব কড়াইটা গরম হয়েছে এখন আমি তেল দিয়ে তেল ডা গরম হয়েছে এখন আমি সয়াবিন ভেজে নিব বন্ধুরা সয়াবিন ভাজা হয়েছে এখন আমি উঠে নিব সর্ষের তেল দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি উঠে নিব জিরা দারচিনি লং এলাচ টমেটোর হলুদ জিরে বাটা সরষে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লবণ ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব
অল্প একটু জল, 2 মিনিট এখনো দেওয়া রেখে দিব। বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পর, মশলা ফুটে গেছে, এখন আমি সয়াবিন দিয়ে দিব। বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট জল করে নেব। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর, দেখেন হয়েছে। এখন আমি গরম মশলা দিয়ে নামাই নিব। বন্ধুরা হয়েছে, এখন আমি নামাই নিব। দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।